আমন্ত্রণ সবাইকে আরকে সেম এক্সপেরিয়েন্স বাই বিশ্ব মিডলিডের অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব প্রদানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি এসেছেন, তিনি দীর্ঘ 34 বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, অংশ নিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে, কর্মজীবনে দেশে এবং দেশের বাইরে শান্তি রক্ষায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি এলাকার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। 2018 সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থীকে 1,83,000 ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই যিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আমাদের আজকের অতিথি বরিশাল 5 আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক স্বামী। আরটিভি স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। প্রথমবার এমপি হয়েই পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী হিসাবে। মন্ত্রণালয়ের যে দায়িত্বটি পেয়েছেন সেটা কতখানি উপভোগ্য এবং 2.25 বছর পার করেও ফেলেছেন কিন্তু আপনি, কতটুকু চ্যালেঞ্জিং এবং কতটুকু সফল বলে আপনি নিজেকে মনে করছেন? প্রথমেই আমি শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর পত্নী বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিবের প্রতি, তার পরিবারের প্রতি, যারা 15ই আগস্টে তারা কালো রাতিতে যারা শাহাদত বরণ করেছে। আমি শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধায় যে সমস্ত 30 লক্ষ শহীদানদের প্রতি, 2 লক্ষ মা বোনদের প্রতি যারা তাদের সর্বোচ্চ সশ্রম তাদের বিসর্জন দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। শ্রদ্ধা জানাই চার নেতার প্রতি এবং অগণিত আমাদের নেতা কর্মী যারা বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে তাদের যান বিসর্জন দিয়েছেন। আমি 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন, এর আগেও একবার আমাকে 2008 সালে একবার দিয়েছিলেন বরিশাল এই একই 5 আসন থেকে, তখন আমি মাত্র 5,000 ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলাম। তারপরে 2014 সালের নির্বাচনে বরিশালের যে মেয়র ছিলেন শকত হোসেন হিরণ সাহেবকে নমিনেশন দেওয়া হয়, পরবর্তীতে আমি 2018 সালে নমিনেশনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেন এবং আমাকে একবারেই আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ, আমি এবং আমার পরিবার সকল সদস্যরাই আমি কৃতজ্ঞ, বরিশালবাসী যারা আমার সংসদীয় এলাকায় যারা আছে তারাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে আমাকে এই দায়িত্ব গুরুদায়িত্ব দিয়েছে। আমি মাঝে মাঝে মনে করি হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে, যেহেতু আমি বরিশালের লোক, দক্ষিণাঞ্চলের মানুষ, নদী ভাঙ্গনের যে কষ্ট লোকজন যেটা যারা ফেস করে এই কষ্টটা আমি উপলব্ধি করতে পারবো। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেদিন থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই গত এই 2 বছরের বেশি 2.25 বছর হয়ে গিয়েছে, আমি কিন্তু বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি ঘুরে বেড়াই। আমি ঘুরে বেড়াই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে এই গুরু দায়িত্বটা দিয়েছে এই দায়িত্বটা আমাকে সঠিকভাবে পালন করতে হবে। এবং যখন আমি দায়িত্ব পালন করতে যখন আমি বিভিন্ন জায়গাতে আমি যখন যাওয়া আসা করতাম, নদী ভাঙ্গন এলাকায় যেতাম, ওই সমস্ত লোকজনকে যখন তাদের নদী ভাঙ্গন এলাকাতে যখন পরিদর্শন করার পর যখন তাদেরকে আমি আসার কথা বলতাম যে চিন্তা করবেন না আপনাদের এখানে নদী ভাঙ্গনে আমরা প্রকল্প নিয়ে আমরা এটা করে ঠিক করব, তাদের মুখে যে একটা হাসি আসতো আমার মনে হয় এই হাসিটা মিলিয়ন ডলার হাসি। এবং এই জন্য এইটাই আমাকে আরও দিন দিন আকৃষ্ট করেছে। এই জন্য আমি বাংলাদেশের চার পাঁচটা জেলা ছাড়া বাংলাদেশে আমি সব জায়গায় আমি মনে হয় 294টি উপজেলা স্পট আমি ভিজিট করেছি। আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জিং একটা দায়িত্ব, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে বন্যার সময় প্রচুর বৃষ্টি হয়, নদী ভাঙ্গন হয়, আবার শুষ্ক মৌসুমে পানি থাকে না, তো এগুলো নিয়ে আমাদেরকে রাত দিনই কাজ করতে হয়। আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে পানি উন্নয়ন বোর্ড আছে তাদের প্রকৌশলীরা আমি মনে করি এই 2 বছরের অতীতের চেয়ে এখন তারা তাদের কাজের গতি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, তারা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে। কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ করা আছে, গ্রুপ করা আছে, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ডটা কোথায় কাজ করে সেই কাজগুলো ওই এলাকায় যখন যায় ভাঙ্গন এলাকাটা দেখ গেলেই তখন তারা ছবি উঠায় হোয়াটসঅ্যাপে আপলোড করে, আমি এটা রেগুলারলি মনিটর করি এবং এটার উপরে আমি আমার নির্দেশনাগুলো দিই এবং তারা বুঝতে পারে যে আমি কিন্তু রেগুলারলি এটা মনিটর করি। এবং আরেকটা জিনিস আমি করি,
সকালবেলা আমি এক ঘন্টা আমি সময় নষ্ট করি খবরের কাগজে। খবরের কাগজে আমার যে পিআরও আছে, সে যত পানি উন্নয়ন বোর্ডের উপরে যত পানি উপরে যত খবর আসে সেগুলোকে সে ফ্ল্যাগ করে দেয়। সেটা আমি পড়ে আমি সঙ্গে সঙ্গে সেই এলাকার চিফ ইঞ্জিনিয়ার, অনেক জায়গায় আমি ইভেন নির্বাহী প্রকৌশলীদেরকেও আমি ফোন করে আমি জিনিসটা জানতে চাই। তো এইভাবে করে আমার চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আমরা আস্তে এই আমাদের এই যে বাংলাদেশের সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি, এই লক্ষ্যে আমি এবং আমার মন্ত্রণালয়ের সবাই এবং আমাদের এবং সংশ্লিষ্ট যারা আমাদের যা পানি উন্নয়ন বোর্ড যারা আছে সবাই মিলে যাতে করে আমরা এই সমস্যার সমাধান তো হবে না, আমরা সহনীয় পর্যায়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের ইঞ্জিনিয়ারের কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় আপনার শৈশব কেটেছে, কোন স্কুলে পড়াশোনা করেছেন? আচ্ছা, ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ আমার বাবা তো সরকারি কর্মকর্তা ছিলেন। আমি জন্মগ্রহণ করেছি কুমিল্লাতে, কারণ আমার বাবা চাকরির স্থান ছিল তখন সিলেটে, হবিগঞ্জে। তো সেই সময় তো হবিগঞ্জ খুব ব্যাকগ্রাউন্ড খারাপ জায়গা ছিল। তো আমার মামা চাকরি করতেন কুমিল্লাতে, হি ওয়াজ ইনকাম ট্যাক্স অফিসার। আমার মামাকেও তো আপনি চিনতে পারেন, আমার কাজিন হলো রিজনা হোক চৌধুরী বন্যা, বন্যার বাবা হলো আমার মামা। তো মামা তখন কুমিল্লায় চাকরি করতেন। তো আমার মা ওই বাসায় এসেছিলেন, ওইখানে কুমিল্লা শহরেই আমার জন্ম। এবং তারপরে আমি পড়াশোনা শুরু করি, প্রথম স্কুলিং হয় আমার ময়মনসিংহে কিন্ডারগার্টেন স্কুলে আমি প্রথম স্কুলিং করি। তারপরে আবার বাবার সঙ্গে বিভিন্ন জায়গায়, দিনাজপুরে, বিভিন্ন জায়গায়, হিলিতে, নীলফামারিতে, বাবার চাকরি সুবাদে বাংলাদেশের উত্তরাঞ্চলে সব জায়গাতেই আমরা হাতিবান্ধা, নীলফামারি, হিলি সব জায়গাতেই বাবার সঙ্গে ঘুরেছি। ম্যাট্রিক পাস করেছি আমি বারিশাল জিরা স্কুল থেকে, 66 আমি ম্যাট্রিক পাস করেছি জেলা স্কুল। এবং তারপরই ওই সেই সময় ছয় দফা আন্দোলন, পরীক্ষা দেওয়ার পরেই ওই তারপর থেকে আমার নেমে যায় রাজনীতিতে। আমি এবার মন্ত্রী হয়ে ময়মনসিংহে যখন গিয়েছিলাম স্কুলটা দেখতেও আমি গিয়েছিলাম, যে স্কুলটা দেখতে এখনও আছে, ওই যে স্কুলটা আছে, এবার অবস্থা খুবই নরবরের অবস্থা, সঙ্গে তার অনেক বিল্ডিং হয়েছে। নীলফামারিতে একটা স্কুল, নীলফামারি স্কুলটা খুব বিশাল একটা স্কুল ছিল, এবং স্কুলের পাশে বিরাট মাঠ ছিল, চারটা বড় বড় মাঠ ছিল, মাঠটা এখন মাঠগুলো নাই সব শেষ। পরে আমি স্কুল হেডমাস্টার মহোদয় বললাম যে এটা আপনারা কী করছেন, এবং নূর ভাইকেও আমি আসলে যেমন নূর মাননীয় সংসদ সদস্য ওনাকে আমি ধরেছিলাম সৈয়দপুর এয়ারপোর্টে, দেখা হয়েছে, বললাম যে ভাই আপনার এটা নীলফামারিটা স্কুলটা নষ্ট করলেন কেন? সে বলছে যে আমার সময় এটা হয় নাই, আগে সরকারের সময় এগুলো করে ফেলেছে। তো হয় কি, এত সুন্দর একটা পরিবেশ একটা স্কুলের, সেটা যখন গিয়ে পাওয়া যায় না, খুবই কষ্ট লাগে। এবং আমি খুবই কষ্ট পেয়েছিলাম, এবং আমাকে হেডমাস্টার সাহেব বলেছিলেন যে একটু আমার স্কুলে একটু বসেন, আপনি আসছেন। আমি বললাম, আমি রাগ করে বলেছিলাম যে আমি আপনার স্কুলে বসতে চাই না, কারণ আমার মনটা খারাপ হয়ে গেছে। জি, তা আমি পরে ওখানে চলে আসি। সেনাবাহিনীর বিভিন্ন পদে আপনি দায়িত্বে ছিলেন, সেনাবাহিনীতে থাকাকালীন বিশেষ সময়গুলো কেমন ছিল, এবং মানে কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে? আর এখন তো রাজনীতিতে আছেন, মানে দুইটাকে কীভাবে আপনি? আমি বলি, আমরা ছয় দফা আন্দোলন করেছি। আমার সঙ্গে আসম ও ফিরোজের আগে যে চিফ হুইপ ছিল, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। তো ছয় দফা আন্দোলন করার সময় আমার মনে পড়ে, এটা আমি কখনোই বলি না, আজকে আপনার বলছি, তখন বঙ্গবন্ধু একবার বলেছিলেন একটা বক্তৃতায় যে তোমরা নৌজওয়ান যারা আছো, ভালো তোমরা যারা আছো, তোমরা পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার হিসেবে যাওয়ার চেষ্টা করো, আমাদের সেনাবাহিনীতে অফিসার কম। তো ওনার সেই কথাটা আমার মনে পড়ে, এবং মনে পড়ে দেখে তো আমাকে তো দেখতে হবে পাকিস্তানে আর এই মধ্যে লাগলাম ছোটোখাটো একটা মানুষ, তখন আরও শুকনা ছিলাম। আমি দুবার মেডিকেলে আনফিট ছিলাম, ওয়েট কম ছিল দেখে। তো আমি তখন ওই আমি তো 69 আন্দোলনও করেছি, আয়ুব খানের ছবি ভাঙতে যে আমার মাথায় আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। তো যাই হোক, কিন্তু আমার মাথায় একটা ই ছিল যে বঙ্গবন্ধু বলেছে সেনাবাহিনীতে যেতে হবে, তো আমি সেনাবাহিনীতে যেতেই হবে। তো আমার মনে আছে আমি রোজ এরকম ওই আমার মা আমাকে এরকম কলা খেতে দিত, রাত্রিবেলা এক গ্লাস দুধ খেতে দিত, তার ওয়েট বাড়ানোর চেষ্টা করতাম। এবং তারপরে আমি ICSB-তে সিলেক্ট হয়ে আমি সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে আমি যোগদান করি। এটা কোন সাল নাগাদ? এটা আমি 1970 আমি যোগদান করি। তারপরে তো ওখানে ছিলাম, 71 বিশেষ সময় তো আমি যুদ্ধ করতে পারিনি, আমি ওখানে আটকা ছিলাম। আমার কমিশন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ফোর্টে নিয়ে যায়, আমার তো মাত্র কমিশন পেয়েছি। এবং সেখানে ওই একটা ট্রেনিং, একটা ছোটো একটা FAC শ্যুটিং বলে, ফরওয়ার্ড এয়ার কন্ট্রোল শ্যুটিং বলে, ওখানে আমাকে আমি একটা 15 একটা কোর্স ছিল, ওই কোর্সে যাওয়ার জন্য যাচ্ছিলাম, খোলা M-38 জিপ ছিল, ওই জিপটার অ্যাক্সিডেন্ট করে। তো আমার সঙ্গে আরও দুজন অফিসার ছিল, আমার তিনজনই খুব সিরিয়াসলি হয়, এবার আমি সত্যি বেশি হয়, আমার দুই পায়ে ফ্র্যাকচার হয়ে যায়, মাল্টিপল ফ্র্যাকচার ছিল। তো আমি তখন ওই লাহোরের কাছে একটা জায়গা বলে, ওই জায়গার নাম ওকারা,
ওকার একটা ওয়ার্ড টাইম সেম এস ছিল, ওই সেম এসে আমাকে রাখা হয়। তো আই ওয়াজ দেয়ার ফর ফোর মান্থস, চার মাস ছিলাম। তো ওখান থেকে আমাকে সোজা সাগাই ফোর্টে আমাদেরকে নেওয়া হয় যখন যুদ্ধ শেষ হয়ে যায়। সেখানে দুই বছর আমরা আটকাছিলাম। তারপরে আজ 29 ডিসেম্বর 1973 আমি রিপ্যাট্রিয়েট হয়ে বাংলাদেশে আসি। তারপরে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। তারপর তো সেনাবাহিনীতে চাকরি করে আমি আইবিকে আমি কর্নেল অ্যান্ড রিটায়ার। এর ভিতরে ইউএন মিশন টিশন আমি করেছি, কুয়েতে আমি গিয়েছিলাম কন্ডিশন কমান্ডার হিসাবে, ওখানে কাজ করেছি। জি, এবার আপনার সংসদ আসনে যেতে চাই। আপনার আসনটি তো বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, সেখানে কীভাবে নৌকার পাল উড়ালেন, কীভাবে এত জনপ্রিয়তা অর্জন করলেন, এত বিপুল ভোটে জয়লাভ করলেন? আমি এটা বলি, এটা ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেকে বরিশাল সম্বন্ধে অনেক কথা বলে। আসলে আমি বরিশালে 2008 সালে যখন নির্বাচন করি, তার মনে করেন মাসখানেক আগেই আমি বরিশালে গিয়েছি। যেহেতু আমি বরিশালে লেখাপড়া করেছি, জেলা স্কুলে লেখাপড়া করেছি, বিএম কলেজে আমি লেখাপড়া করেছি, ছাত্রলীগ করেছি, তারপরে চাকরির সুবাদে আমি যখন যশোর ক্যান্টনমেন্টে ছিলাম, আমি বরিশালে একবার ডিএমএলও ছিলাম। সাধারণভাবে কিন্তু যেখানে বাড়ি সেখানে কিন্তু কখনো ডিএমএলএ কাউকে করে না। তো আমার যে জিওসি ছিলেন উনি আমাকে, আমি তো ওনাকে বলেছিলাম যে স্যার আপনি আমাকে বরিশালে পাঠাচ্ছেন, এটা তো আমার দিস মাই প্লেস অফ স্টাডিজ, আমি ওখানে বড় হয়েছি ওখানে স্কুল থেকে, স্যার ঠিক আমি তো স্যার আমার অসুবিধা হবে। সে বললেন না, হি স্যার যে নো আই নো ইউ ইউ আর ভেরি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড দেল বি নো প্রবলেম। তো ওনার ওই কথা মনে পড়ছে যে ওনার যে আমার উপরে বিশ্বাস ছিল যে আই এম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ভেরি অনেস্ট, এটা আমার আমাকে খুব ইয়ে দিয়েছিল যে ইয়েস আই মাস্ট ডু মাই ডিউটি প্রপারলি। তো আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। তো এটা একটা সাধারণ মানুষের উপরে একটা, যেহেতু আমি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, আমার এলাকার লোক, আমি আমার দায়িত্ব পালন করেছি। তো এটা সাধারণ মানুষ, আমি যখন 2008 সালে যখন আমি নির্বাচন করি, তখন কিন্তু আমার নাম তো হলো জাহিদ ফারুক শামীম, ডাকটা হলো শামীম, এমনি নাম হলো জাহিদ ফারুক, বাট সবাই ওই শামীম নামে, যারা বরিশালের লোক শামীম নামে চেনে, আর এমনি যারা চাকরির সুবাদে যারা অন্যরা আমাকে জাহিদ ফারুক চেনে। তো তারা ওই ধারণাটা তাদের ছিল। এবং 2008 সালে নির্বাচনটা আপনারা জানেন, নির্বাচনটা একদমই ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছিল, এবং অনেকে ভেবেছিল যে আমি যেহেতু সেনাবাহিনী অফিসার, সেনাবাহিনীর সাহায্য নেব। আমি কিন্তু সেনাবাহিনীর কোনো সাহায্য নিইনি। এবং যশোরের যে আমার জিওসি ছিল, সে কিন্তু আমার আন্ডারে চাকরি করা অফিসার ছিল, জেনারেল রফিক ছিলেন একটা অফিসার, তার বাড়ি বলেছিলাম মেহেন্দিগঞ্জ, হি ওয়াজ জিওসি যশোর। আমি তাকে একটা ফোনও করিনি, বিকজ আই ওয়াজ ইন এ ক্রাইসিস মাইসেলফ, বিকজ ইলেকশনে আপনারা জানেন অনেক টাকা লাগে, আমার তো আর টাকা পয়সা ছিল না, সো আই ওয়াজ ইন বিগ প্রবলেম। তো সাধারণ মানুষজন যারা জনসাধারণ দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই সময় বেশ কিছু টাকা দিয়েছে, ওনার টাকাটা আমার খুব কাজে লেগেছে। তো ইলেকশন করেছিলাম, তারপরে সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে, এবং আমি একমাত্র আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে বরিশালের মতো জায়গায় বিএনপির মুজিবুর রহমান সরবার সাহেবের সঙ্গে আমি 5,400 ভোটে আমি হেরেছি। জি, আপনি তো বলছেন যে আপনার এলাকার মানুষ আপনাকে বিশ্বাস করেছে, আপনি তারা একটি স্বপ্ন দেখেছে, আপনাকে ভোট দিয়েছে। জি, তো এমপি হিসেবে নিজেকে কতটুকু আপনি নিজেকে সফল মনে করছেন, সেই স্বপ্ন কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন, কতটুকু বদলাতে পেরেছেন আপনার সংসদীয় আসনকে? আচ্ছা, বরিশালের ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হয়। বরিশালে এর আগে এই মুজিবুর রহমান সরকার কিন্তু 5-5 বার এমপি ছিল। জি, আমাদের দলীয় আমাদের যেমন নেশা আফরোজ প্রয়াত শকত হিরণের স্ত্রী ছিলেন এক টার্মে। তো বরিশালে ওই মুজিবুর রহমান সরকার সাহেব যখন ছিল, বিএনপির সময় কোনো উন্নয়ন কাজই হয়নি। তো পরবর্তীতে আমি দায়িত্ব নেওয়ার পরে দেখেছিলাম যে বরিশালের অবস্থা, সদর উপজেলার অবস্থা খুবই অবহেলিত। সিটি কর্পোরেশনটা শকত হিরণ যখন মেয়র ছিলেন, বরিশাল শহরের সিটিটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে এবং সুন্দর একটা শহরে রূপান্তরিত হয়েছে, যেটা পরবর্তীকালে আবার শকত হিরণ মারা যাওয়ার পরে যখন বিএনপি কামাল সাহেব যখন মেয়র হন, তখন কিন্তু আবার শহরের অবস্থা খারাপ হয়ে যায়। তো সদর উপজেলাটা কিন্তু আমি এই 2 বছরে অনেক প্রকল্প, আমরা রাস্তাঘাট, আমাদের রাস্তাঘাট খারাপ, ব্রিজ খারাপ, এগুলো অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে, এগুলো বাস্তবায়নের পথে অনেকগুলো স্যাংশন হয়ে এসেছে। আমি মনে করি আগামী 5-6 মাসের ভিতরে যে প্রকল্পগুলো যেগুলো স্যাংশন হয়ে গিয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, সেগুলো কাজ শুরু হলে পরে আগামী 1 বছরের ভিতরে এলাকার লোকজন একটা পরিবর্তনটা দেখতে পাবে। পরিবর্তনটা তো এখন বেশ কয়েকটা আমরা ব্রিজ, স্কুল আমরা বিল্ডিং করেছি, রাস্তাঘাট আমরা কিছু করার চেষ্টা করেছি, আর রাস্তাঘাট হচ্ছে, এগুলো বোঝা যাবে আরও 1 বছর সময় লাগবে, কারণ এই
পাশ করাতে এবং কাজ শুরু হওয়ার পরে বোঝা যাবে না, কাজগুলো শেষ হবে তখনই জনগণ বুঝতে পারবে যে পরিবর্তনটা কি এসেছে। পদ্মা সেতু পায়রা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন যজ্ঞ চলছে, সে তুলনায় বরিশাল এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কতটুকু আছে কিংবা কতটুকু হচ্ছে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছে। আসলে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার, উনি সরকার প্রধান থাকেন, এবং উনি যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী আসার পরেই কিন্তু এই পদ্মা সেতুটা নেওয়া হয়েছে, এবং পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে পায়রা বন্দর হচ্ছে, এবং পায়রা বন্দর পর্যন্ত চার লেনের রাস্তা হবে, এখানে রেল লাইন যাবে, এটা কিন্তু এফেক্টটা কিন্তু বরিশাল ডিভিশনাল হেডকোয়ার্টার হিসেবে এই এফেক্টটা আসবে। বরিশালের শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, সব কিছু কিন্তু আওয়ামী লীগের সরকারের সময়, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার সময় কিন্তু হয়েছে। এবং বরিশালে যে পরিবর্তন, ওখানে টেকনিক্যাল কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, এই সব পরিবর্তন কিন্তু এই বিগত দশ বারো বছরের ভিতরেই কিন্তু এই পরিবর্তনগুলো এসেছে, এবং এটা বরিশালের জনগণ কিন্তু বুঝতে পারছে। এবং আমরা সবসময় বলি যে এই যত পরিবর্তন হয়েছে দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশালের দিকে, বরিশাল পটুয়াখালী বরগুনা দিকে, সব কিছু কিন্তু হয়েছে এই সরকারের আমলে। এবং বরিশাল শহর বিভাগীয় শহর হিসেবে এটা এফেক্টটা যখন পায়রা বন্দরটা, পদ্মা সেতুটা হয়ে যাবে, চার লেন হয়ে যাবে, রেল লাইনটা হয়ে যাবে, তখনই কিন্তু এই এফেক্টটা কিন্তু যখন পায়রা বন্দরের কাজ শুরু হবে ফুল সুইংয়ে, এই এফেক্ট তখন কিন্তু বরিশাল সহ বিভাগীয় শহর হিসেবে এটা ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে এখানে। এবং আমি মনে করি এটা, এবং আমি যে কথাটাই বরিশালের ছেলেপুলেদেরকে বলি যে তোমাদেরকে লেখাপড়া করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে এই সমস্ত চাকরিতে যোগদান করার জন্য। এক্স্যাক্টলি, যদি শিল্প কারখানা গড়ে ওঠে, তারা যদি শিল্প কারখানার জন্য তারা নিজের যোগ্যতা যদি অর্জন করতে না পারে, সেখানে কিন্তু তারা চাকরি পাবে না। এই কথায় কিন্তু আমি সবসময় আমার সব বক্তৃতাতেই, আমার কাছে যে সব ছেলেরা আসে তাদেরকে আমি সবসময় বলি, এই কয়েকদিন আগেও একটা আমাদের আমার একটা ই হয়েছিল, একটা বরিশালে একটা মিটিং হয়েছিল, সেখানেও কিন্তু আমি আমার বক্তব্যে আমি জনগণকে আহ্বান জানিয়েছি যে আপনাদের যা অভিভাবকদের আমি বলেছি, আপনার ছেলেপুলেদেরকে লেখাপড়া করান, লেখাপড়া যাতে সঠিকভাবে করে, যাতে করে আমাদের এখানে যখন শিল্প কারখানা গড়ে উঠবে এবং তার চাকরি পেতে পারে, সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করতে না পারলে আমি যতই সেই এলাকার মন্ত্রী হই না কেন, আমি যাতে চাকরি দিতে পারবো না। এটা আমি বারবার তাদেরকে আমি বলে স্মরণ করে দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ তারাও আমার কথা বুঝতে পারছে, আমার মনে হয় আমরা একটা ভালো একটা ফল। জি, ধন্যবাদ। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূল করার ঘোষণা দিয়েছিল, এটা কতটুকু সম্ভব হবে? আপনি আপনার মন্ত্রণালয়কে কতটুকু দুর্নীতি মুক্ত করতে পেরেছেন? শুনবো একটি ছোট্ট বিরতির পর। আচ্ছা দর্শক, আর কে ইসলাম এক্সপ্রেজেন্স বায়োপিক শো মিডল ইডে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আর কে ইসলাম এক্সপ্রেজেন্স বায়োপিক শো মিডল ইডে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমাদের আজকের অতিথি বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। আপনাকে আবারও স্বাগত আরটিভি স্টুডিওতে। বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আবার ছিল যে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূলের ঘোষণা দিয়েছে, কতখানি সম্ভব হবে এবং আপনি আপনার মন্ত্রণালয়কে কতখানি দুর্নীতি মুক্ত করতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে দুর্নীতিমুক্ত সমাজ করতে চাচ্ছেন, এটা উনি এটা শি মিনস ইট। আমার মনে পড়ে গত বছর আমাদের পানি বিশ্ব পানি দিবসে একটা আমাদের একটা মিটিংয়ে উনি এসেছিলেন, সেখানে আমাকে আমি ওনার পাশে বসেছিলাম, আমাকে বলতেছিল যে এত এত সরকারি কর্মকর্তাদের এত বেতন বাড়ালাম কিন্তু দুর্নীতি তো কমে নাই। তখন আমি ওনাকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার মনে হয় যে নতুন প্রজন্ম যারা একবার দুর্নীতিতে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, অভ্যাস খারাপ হয়েছে, তারা হয়তো পরিবর্তন না হতে পারে, কিন্তু নতুন প্রজন্মকে যদি সঠিকভাবে রাখা যায় তাহলে মনে হয় তাদের দুর্নীতির পরিমাণটা কম হবে। তুমি বলছো যে তুমি কি তাই মনে করো? আমি বলছি আপা আমি আশাবাদী, তো আমি সেই আশাবাদী ব্যক্ত করতে চাই। এবং আমি বলতে চাই যে দুর্নীতিটা আমরা সবাই কিন্তু আমরা মুখে কিন্তু আমরা খুব বলি যে দুর্নীতিমুক্ত সমাজ চাই, কিন্তু দুর্নীতি আমি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকি।
তো এই জন্য মানে আমার মুখের কথার এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আসলে কি কি? একটু দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আসলে কোথায় বলে মনে করছেন? আমি আপনাকে বলি শুনুন, আমি যখন সেনাবাহিনীতে ছিলাম, আমি বিজিপি, এখন যেটা বিজিপি, আগে বিডিআর বলতো, বিডিআর সেক্টর কমান্ডার ছিলাম। তো আমি মনে করি, আমি সেক্টর কমান্ডার হিসেবে যদি আমি দুর্নীতি না করি, আমার 50% দুর্নীতি তো ওইখানে কমে যাবে। এক্স্যাক্টলি, আমি মন্ত্রী হিসেবে যদি দুর্নীতি না করি, আমার কিন্তু এই আমার ভাগের টাকাটাই তো কমে গেল। এটাই তো একটা পার্সেন্টেজ অফ মানি কম দুর্নীতি হবে। জি, আমি যদি বলি যে আমাকে এই টাকা দিতে হবে আমার ইঞ্জিনিয়ারকে, তো তাকে তো সেই অনুযায়ী টাকা তো উঠাতে হবে, সেটা তো আমি বলি না। তো আমি মনে করি যে আমি আমার মন্ত্রণালয়, আমার উপমন্ত্রী মহোদয় আছে, আমার সচিব মহোদয়, আমরা যদি স্ট্রিক্ট হই, তাহলে কিন্তু এটা এমনি কমে আসবে। আমরা এই জন্য আমরা করেছি কি, যে আমরা হোয়াটসঅ্যাপে আমরা কী করি, আমি যেটা আশা বছর আমরা করেছি, যেখানে বিশেষ করে লোকজন আপনারা দেখবেন, আপনারা মিডিয়াতে বলেন যে শুষ্ক মৌসুমে কাজ হয় না, বন্যার সময় আমরা নদী ভাঙ্গনগুলো মেরামত করি, এবং এটা করা মানেই হলো এখানে একটা চুরির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। খুব সত্য কথা, কিন্তু আমাদের এখানে সমস্যা আছে। আমি মন্ত্রী হিসেবে আমি দেখেছি, এটা আমি চেষ্টা করেছি। সমস্যাটা হলো বন্যার সময় নদীগুলো ভাঙে, আমরা যতই চেষ্টা করি যে বন্যার আগে, আমরা যেমন মনে করেন এবার আমরা অনেক চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনুরোধ করে আমরা কিছু ফান্ডের ব্যবস্থা করেছি, যে বন্যা, আমি এবার মিটিংও আমি বলেছি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাকে আমাদের যে সমস্ত জায়গায় দুর্বল বাঁধ যেগুলো আছে, যেগুলো বন্যার সময় ক্ষতিগ্রস্ত হতে ভেঙে যেতে পারে, এখন যদি মেরামত আমি না করি, আমাকে যদি একটু বাড়তি টাকা না দেন, এখন মেরামত করতে পারলে 10 টাকা দিয়ে আমি মেরামত করতে পারবো, কিন্তু আমি যদি এখন মেরামত না করি, 10 টাকা দিয়ে আমাকে 100 টাকাও আমি কাজ দিয়ে মেরামত করতে পারবো না, এবং কাজটা ঠিক মতো হবে না, তোমার পানি ভরাট থাকবে, এবং এটা নিয়ে লোকজন কথাবার্তা বলবে। এবং আমি তো প্রতিটা জায়গায় আমি ঘুরে আমি এক্সটেন্সিভলি ট্যুর করি বাংলাদেশে, বিভিন্ন জায়গায় আমি যাই, এবং আমার মন্ত্রণালয়ে, আমার উপমন্ত্রীও যায়, আমার সচিব মহোদয়রা যায়, আমার মহাপরিচালক যায়। সবচেয়ে মজার জিনিস জানেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে আমার মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডে যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, সবার ভিতরে আমি একটা সিস্টেম চালু করেছি, যেটা হলো যে প্রতি উইকেন্ডে আমাদের অফিসাররা বিভিন্ন এলাকায় সাইট দেখতে যায় এবং পরিদর্শন করে, এবং এটা এসে একটা রিপোর্ট দেয়। এই যে একটা জিনিস সিস্টেম চালু করতে পেরেছি, পরিদর্শনগুলো হয়, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। এবং আমরা কী করি, ভাঙ্গন এলাকাটাতে আমার ইনস্ট্রাকশন আছে, ছবি উঠাবে কতটুকু জায়গা ভেঙেছে, উঠায় ওটাকে কাজ জন আমরা নির্দেশনা দিই, কাজটা মেরামত করো, মেরামত করবে, মেরামতের ছবি উঠাবে, এবং মেরামতের পরে কাজটা কতখানি কী হয়েছে সেটাও ছবি উঠাবে, এটা সব হোয়াটসঅ্যাপে আপলোড করে। এবং আমি বলেছি ওই এলাকা ছোটো ছোটো যে অ্যালবাম পাওয়া যায়, অ্যালবামের ভিতরে ওই মেরামত কাজের কবে কোন তারিখে ভেঙেছিল, কত মিটার জায়গা ভেঙেছিল, কত টাকা খরচ ব্যয় হয়েছে, এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ভিতরে মেরামত শেষ করেছে, এইটাই থাকবে। এবং যখনই কেউ পরিদর্শনে যাবে, জানতে চাবে যে এলাকায় কী কী এলাকায় ভাঙছে, ওই কাগজটা দেয়, ওইটা দেবে। এবং এটা আমরা এটা চেষ্টা করতেছি, আমরা যাতে করে অনলাইনে আমরা দেখতে পারি সেই ব্যবস্থা করতেছি। আমাদের প্রজেক্টগুলো আমরা শুরু করি, যেখানে আমার যে অনগোয়িং প্রজেক্ট আছে, সেখানে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি, যাতে করে আমরা অফিসে বসেই আমরা দেখতে পারি যে কোথায় কী কাজ হচ্ছে। তো এগুলো হলে হয় কি, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। একটা জিনিস মনে রাখবেন, একটা লোককে যদি আপনি ছেড়ে দেন, ভালো লোকে কিন্তু খারাপ হয়ে যাবে। চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে পরে কিন্তু, মানে মনিটরিং না থাকলে পরে ভালো লোকও খারাপ হয়ে যাবে। এখানে অনেক টাকা ছড়াছড়ি হয়, ঠিকাদাররা চেষ্টা করে যে বেশি লাভ করার জন্য ইঞ্জিনিয়ার মহাপ্রকৌশলী দেখে তা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। যে অভিযোগগুলো রয়েছে কিংবা বলা হচ্ছে, বর্তমান সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হচ্ছে, জি, এবং বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, জি, কিন্তু কাজের মান নিয়ে প্রচুর প্রশ্ন থেকে যাচ্ছে, মান নিশ্চিত করা যাচ্ছে না। কাজের মানটা করতে হলে এক্সটেন্সিভ ট্যুর করতে হবে, এর কোনো বিকল্প নাই। মানে এই ঢাকা থেকে বসে বসে আমি শুধু বললাম যে তাহলে হবে না, ইউ হ্যাভ টু গো অ্যান্ড ভিজিট দ্য সাইট, দ্যাট ইজ ভেরি সিম্পল। তো এই যে পিডিরা থাকে, প্রজেক্ট ডাইরেক্টররা থাকে, শুনে আমি বলি, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় মনে করেন আমাদের 122টা প্রকল্প এখন চলমান আছে। আমার 122টা তো আবার এতগুলো আমি ইঞ্জিনিয়ারকে তো আমি দিতে নাই, তো আমার এক একটা প্রকল্পতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে একজনকে যেন বেশি দেওয়া না হয়। তো আমরা দুইটার বেশি আমরা প্রকল্প কাউকে দেওয়া হয় না, দ্যাট ইজ এটা করতে আমাদের খুব হিমশিম খেতে হয়। আমরা চেষ্টা করি পিডিকে আমার দায়িত্ব দেওয়ার জন্য, পিডি দেখভাল করে, কিন্তু পিডি কিন্তু শুধু প্রজেক্ট নিয়ে থাকলে তো, ওইটা ছাড়াও প্রজেক্টটা হলো হি ইজ এ পিডি অফ এ প্রজেক্ট ইন এডিশন টু হিজ ওন রেসপন্সিবিলিটি। সুমান্ডিং ইঞ্জিনিয়ার হিসাবে সে বা নির্বাহী প্রকৌশল হিসাবে তার যে কাজ আছে সেটার বাইরে কিন্তু তার এই প্রকল্প।
সুতরাং তাকে কিন্তু বাড়তি কাজ করতে হচ্ছে। তো সে সারাক্ষণ যে এখন দোকান দাঁড়াতে পারবে না, তার ওখানে এসও আছে, এসডি আছে। আমাদের মন্ত্রণালয়ে আমাদের জনসংখ্যারও সমস্যা আছে। আপনারা জানেন আমাদের এরাম কমিটি যখন হয়েছিল বা জানাল এরশাদের সময়, যখন মার্শালের সময়, আমাদের অনেক লোক ছাঁটাই হয়েছে। এইগুলোকে আমরা আবার নেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের তো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড স্বায়ত্তশাসিত একটা, আমরা চেষ্টা করতেছি এটা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানিয়েছি এটাকে অধিদপ্তর করা হচ্ছে। কারণ অধিদপ্তর করলে হবে কি, আমাদের যারা ইঞ্জিনিয়াররা থাকতে চায় না, আমাদের এখন 40% ইঞ্জিনিয়ার যাদের রিক্রুট করা হয়েছে তারা নাই, তারা ছেড়ে চলে গেছে, তারা বিসিএস পরীক্ষা দিয়ে তারা ক্যাডার হিসাবে চলে গেছে। কারণ স্বায়ত্তশাসিত ইসে তাদের কোনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তাদের কোনো স্থান নাই। তো সবাই একটা সামাজিক স্থান চায় সমাজে, যাতে করে তারা না, এই চ্যালেঞ্জগুলো তো রয়েছে, এই চ্যালেঞ্জগুলো তো রয়েছে। কিন্তু এটা শুধুমাত্র আপনার মন্ত্রের কথা বলছি না, আমি টোটাল বাংলাদেশের ডেভেলপমেন্টের কথা বলছি, যে নির্মাণ কাজ কিংবা উন্নয়নের কাজগুলো হচ্ছে। যেমন দেখা যাচ্ছে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে, শেষ হতে না হতেই অপর পাশ থেকে বিটুমিন উঠে যাচ্ছে, কিংবা আপনার নির্মাণের কাজের জন্যে ভাঙা শুরু হয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে, মানে এই জায়গাগুলো দেখভাল করার যাদের দায়িত্ব, তারা আসলে দেখছে না কেন? এবং স্থানীয় নেতৃবৃন্দরও রয়েছে যাদের চোখের সামনে ঘটনা। আমি আপনাকে আরেকটা বলি, যে মানে আমরা কিন্তু আমাদের যে আমরা অন্য মন্ত্রণালয়ের ব্যাপারটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় সবাই চেষ্টা করছেন, মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা বা সিনিয়র চেষ্টা করছে, হয়তো সেভাবে মনিটরিংটা হচ্ছে না। আমাদের যেগুলো প্রকল্প চলে, আমাদের যে সমস্ত এমার্জেন্সি কাজগুলো হয়, আমরা কিন্তু আমরা লোকাল প্রশাসনকে, সে লোকাল প্রশাসন এবং জনপ্রতিনিধিকে কিন্তু আমরা দিয়ে ওদেরকে দিয়ে কমিটি করা হয়, যে কমিটিটা সুপারভাইজ করবে। এবং যে এলাকায় ভাঙনটা হয়, আমি সেই এলাকার সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে ফোন করে বলি যে ভাই, এই আপনার এলাকায় কাজটা হচ্ছে, যেহেতু আপনি এলাকার জনপ্রতিনিধি, জনগণকে আমি আপনার প্রকল্প পাশ করা দিলাম, প্রকল্প নিয়ে আসলাম, কিন্তু জনগণকে কিন্তু উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, আপনাকে দিতে। সুতরাং আপনি যদি এটা দেখভাল আপনার পরিদর্শন যদি করেন, তাহলে কিন্তু কাজের মানটা ভালো হবে। কারণ এই 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 এলাকার লোকজনকে কিন্তু উত্তর আপনাকেই দিতে হবে, আমি যাই কিন্তু উত্তর দেবো না। আপনি প্রকল্প চেয়েছেন, আপনাকে আমরা প্রকল্প চেষ্টা করে এখানে পাশ করে আপনাকে দিয়েছি, এখন প্রকল্পটা বাস্তবায়ন সঠিক কাজ হচ্ছে কি না তদারকি করার দায়িত্ব আপনার। আমরা কমিটি করে দিচ্ছি, আপনার প্রতিনিধি থাকতেছে, প্রশাসনের প্রতিনিধি থাকতেছে, সবাই কিন্তু কাজ করছে, কিন্তু আপনাকে ওভারঅল কিন্তু দেখার দায়িত্বটা আপনার। এটা কিন্তু আমি সবাইকে, সব এমপি সংসদ সদস্যদের কিন্তু আমি বলি কিন্তু। এবং এটার ব্যাপারে আমি সংসদ সদস্য যখনই আমার কাছে কোনো এলাকার সমস্যা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে সেই এলাকার কাজ করার ব্যাপারে আমি তাদেরকে নির্দেশনা দেওয়া হয় আমাদের প্রকৌশলীকে, এবং তারা যদি আমাকে ডিও লেটারে আমাকে বলে আমার এলাকায় সমস্যা আছে, সেটাও আমি চিঠি দিয়ে তাকে জানাই দিই যে সেই সমস্যাটা আমি সমাধান কতখানি করতে পারবো আমি জানিয়ে দিই এটা। জি, ইউনিসেফের এক সমীক্ষা অনুযায়ী দেশে নিরাপদ পানির সুযোগ রয়েছে মাত্র 34.6% মানুষের। সেই হিসাবে 2/3 মানুষ এখনও সুপেয় পানি বঞ্চিত। সুপেয় পানি জাতিসংঘ স্বীকৃত একটি মানবাধিকার, জি, সেটা নিশ্চিত করা যাচ্ছে না। আমরা এটা সুপেয় পানিটা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এখানে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বানানো হচ্ছে, এবং সুপেয় পানির জন্য আমরা বিশেষ করে বর্ষা মৌসুমে যেগুলো করা হয়, আমরা সেই পানিটা ধারণ করার জন্য বিভিন্ন জায়গায় আমরা বলছি, আমরা এই 64 জেলা খাল খনন করছি। খাল খননে হবে কি, বিভিন্ন জায়গায় পানি থাকবে, এবং পানিগুলো যদি লোকাল প্রতিনিধিরা, যদি লোকাল সবাই মিলে যদি এই পানিটাকে, আপনারা যদি থাইল্যান্ডে যান, থাইল্যান্ডে দেখবেন শহরের ভিতরে, রাস্তার ভিতরে কিছু কিছু ক্যানাল আছে, যেই ক্যানালগুলো পানি আছে, পানি ওইখানে শুধু ওইটা পানি ব্যবহারের জন্যই হবে, খাবার পানি হিসাবে, ওখানে কাপড় ধুতে পারে না। কিন্তু আমাদেরকেও কিন্তু একইভাবে, যে আমরা কিন্তু 64 জেলা খাল খননের অধীনে কিন্তু আমরা 511টি ছোট নদী খাল খনন করছি, এবং এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানি বর্ষার সময় ধারণ করে রাখি, এবং তাই সেটা দিয়েই কিন্তু তারা আমাদের শুষ্ক মৌসুমে কিন্তু তারা কিন্তু ওখানে চাষবাস করে। তো এখান দিয়েই কিন্তু এই এগুলোকে যদি তারা সঠিকভাবে ব্যবহার করতে করে, তাহলেই কিন্তু তার সুপেয় পানি, এটা না যে আপনার যে ট্যাপ ওয়াটারটাই খালি সুপিয়ে পারে, এটা দরকার নাই। রেইন ওয়াটারটাকে যাবে সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, এই সংরক্ষণ করার দায়িত্বটা কিন্তু
সরকার আমরা সাহায্যের হাত আর প্রসারিত করছি সাধারণ জনগণকে সাহায্যের জন্য, কিন্তু জনগণেরও কিন্তু একটা দায়িত্ব আছে, তাদের দায়িত্বটা পালন করতে হবে, এটা সংরক্ষণ করতে হবে। তো সেখানে যদি একতরফাভাবে শুধু চায় যে শুধু সরকারই সুপেয় পানি দেবে, তাদের কোনো দায়িত্ব নেই, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমি জনগণকে আহ্বান করবো যে আমরা যে সাহায্য দেওয়ার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে, সেটা আপনারাও যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনারা সুপেয় পানি আপনারা অবশ্যই পাবেন। তরুণ সমাজে একটি বড় অংশ বেকার, তারা কাজ চায়, তাদের কর্মসংস্থান অত্যন্ত প্রয়োজন, বিভিন্ন সমস্যায় তারা জড়িত। আপনি আপনার আসনে কর্মসংস্থানের জন্য কী উদ্যোগ নিয়েছেন? বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কিন্তু নির্দেশ আমাদের 100টি আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা করছি। ইন্ডাস্ট্রিয়াল জোন 100 করা মানেই হলো বিদেশিরা সেখানে ইন্ডাস্ট্রি করবে। এখানে আমাদের যারা 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 আনএমপ্লয়েড যারা ইয়াং জেনারেশন যারা আছে, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে তারা কাজ করবে। কিন্তু আমি সবসময় কিন্তু বলি, যেটা আমাকে অন্যভাবে আপনাকে বলেছি, যে তাদেরকে কিন্তু সেই যে যোগ্যতাটা অর্জন করতে হবে, শুধু সার্টিফিকেট থাকলেই কিন্তু হবে না। তার দিয়ে সেই 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 কাজের জন্য দিয়ে সেই যোগ্যতাটা অর্জন না করে বড় বড় ইন্ডাস্ট্রি হলে পরেও কিন্তু আমাদের এখানে কাজ আমরা দিতে পারবো না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আপনারা তো নিশ্চয়ই আপনার কাছে খবর আছে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা আমাদের যারা যারা ইন্ডাস্ট্রিজ যারা আছে তারা কিন্তু বিদেশ থেকে লোক এনে কিন্তু তারা বিভিন্ন সিনিয়র পোস্টগুলো কিন্তু তারা বিদেশি লোকজনকে আনে। এর মানেটা কি? আমাদের সেই সেই যোগ্যতাটা এখনও আমাদের লোকজন অর্জন করতে পারে নাই। তো যত তাড়াতাড়ি আমাদের ইয়াং নতুন প্রজন্ম যোগ্যতা অর্জন করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তাদের চাকরি তাদের পাওয়া সহজ হবে এবং বড় বড় পজিশনও তারা যাবে। কারণ আমার মনে করি এই সরকার সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে ওনার যে চিন্তাধারা, এইভাবে যদি আমরা ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করতে পারি, আমাদের বিদেশের যে সমস্ত আমাদের লোকজন আছে এদেরকেও ফেরত নিয়ে এসে তাদেরকে সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে হবে। কারণ আমাদের জনসংখ্যা দিয়ে আমরা 100টা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি আমরা করি, সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে যখন এতগুলো ইন্ডাস্ট্রি হবে, তো সেখানকার জন্য আমাদের এই যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারকে যোগ্যতা সম্পন্ন ম্যান পাওয়ার করতে হবে, এবং আমি মনে করি যে এখানে চাকরির কোনো সমস্যা হবে না। জি, স্বল্প বৃষ্টিতেই বরিশাল শহরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নগরীর বুকে বয়ে যাওয়া প্রায় 22টি প্রাচীন খাল এখন অলমোস্ট ভরাট দখল এবং সংস্কার অভাবে একদম মৃতপ্রায়, এবং যে কারণেই পানিটা নেমে যেতে পারে না। এগুলো উদ্ধারের ব্যাপারে কিংবা সেগুলো খননের ব্যাপারে আপনি কি উদ্যোগ নিয়েছেন? আমি ভালো কথা বলেছেন, এটা আমি বলি, বরিশাল নদীমাতৃক দেশ, অনেক খাল, যে 22টা খালের কথা বলেছেন এগুলো একটা মেইন খালগুলো দিয়েই তো পানিগুলো নেমে, মেইন যে খাল আমার বাসার সামনে যে মেইন খালটা সেই খালটা ভরাট করে দেওয়া হয়েছে। এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল, মুজিবুর রহমান সরাসরি এমপি ছিল, পুরো খালটা ভরাট করে বিশাল এক রাস্তা বানিয়েছে, খালটা রাখেনি নাই উনি। এখন যে খালগুলোকে এইভাবে ভরাট করে দেওয়া হয় তা চলবে না। গত বছরে আমি বন্যা যখন বর্ষার সময় আমি নিজে এই জলবদ্ধগুলো আমি দেখেছি, আমি মোটামুটিভাবে 4টা খালের ব্যাপারে আমি অলরেডি এটা স্টাডি করা হয়েছে, আমি প্রকল্প বানানো হয়েছে, আমি এটা যাতে এই বর্ষার আগেই যাতে করে আমি খাল খননটা শুরু করতে পারি। গত পরশুদিন আগেও আমি বরিশালের মেয়র সাহেবের সঙ্গে কথা বলেছি একটা মিটিংয়ে, আমি বলেছি যে আমি এই খাল খননের প্রকল্পটা পাশ করে নিয়ে আসবো, এটা আমরা অল্প টাকার ভিতরে 4টা খাল শুধু খনন করব এবং ওখানে বোট পাসিং রাখবো যাতে করে নৌকা খাল দিয়ে যাওয়া আসা করতে পারে। এই খালটা আমি চেষ্টা করবো যে পরিকল্পনা, এটা অল্প টাকার প্রকল্প, 50 কোটি টাকার নিচে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটা পাস করানো যাবে, যার পরে আমরা এই বর্ষার আগেই আমরা এটা করতে পারলে আমার মনে হয় জলবদ্ধতা অতীতের চেয়ে অনেক ইম্প্রুভ করবে, একটা সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু এটা ছাড়াও আমরা একটা বড় প্রকল্প, আমরা IWM এবং CGSK দিয়ে আমরা একটা প্রকল্প পরিকল্পনা করা হয়েছে, যেটা একনেকে একবার পাঠানো হয়েছিল 1400 কোটি টাকা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পাশ করেননি, এটাকে আমি বলেছি এটা কমায় নিয়ে আসতে, 500-600 কোটি টাকাতে মধ্যে নিয়ে আসতে পারে। আমরা পুরো একটা বরিশাল শহরকে জলবদ্ধতা এবং উন্নয়নের কথা বিবেচনা করে আমরা একটা প্রকল্প নিয়েছি, আশা করা যায় হয়তো এটা এবার না হলেও আমরা
আগামী বছরের ভিতরে আমরা এটা প্রকল্পটা বাস্তবায়ন করতে পারব। কিন্তু আগামী বর্ষার আসার আগেই আমি চারটা খাল খননের কাজটা শুরু করে দেবো, যাতে আগামী বর্ষায় আমরা লোকজন কিন্তু এসে গেল সময় নেই, আর একেবারে সময় নেই, জি মানে এখনো কাজটা শুরু না করলে আপনি এটা 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 এগুলো এগুলো একটা প্রসিজার আছে, একক নিয়ম আছে যে আমি কোনো প্রকল্প বানালেই হবে না, এটা একটা সমীক্ষা করতে হবে, টেকনিক্যাল কারিগরি কমিটিকে দিয়ে একটা একটা টেকনিক্যাল কমিটিকে দিয়ে একটা রিপোর্ট দেওয়া হতে হবে, দিলে পরে প্রকল্পটা বানাতে হবে। এবং এটা আমি বলেছি 50-20 টাকার নিচে রাখতে, রেখে চারটা খাল খনন আমরা শুরু করে দেবো। আমি চেষ্টা করবো যে বন্যা শুরু হওয়ার আগে 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 কাজটা করবো। সারা দেশে নদ নদী ভয়াবহ দখল দূষণের মধ্যে রয়েছে, এর কারণ কি এবং নদী রক্ষায় টেকসই কি পদক্ষেপ আপনি নিয়েছেন? কিংবা অনেকগুলো নদীকেই আমরা দেখছি যে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিংবা অনেক ক্ষমতাধর ব্যক্তিরা একেবারে নদীর ছাপিয়ে তাদের স্থাপনা গড়ে তুলেছেন, তো চোখের সামনে দিয়ে এগুলো দেখে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না? আমরা ব্যবস্থা নিচ্ছি না, এটা কথাটা ঠিক না, আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আপনারা দেখেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের সদরঘাট এলাকায় কীভাবে নদী ভাঙন হচ্ছে এবং সারা বাংলাদেশেই কিন্তু হচ্ছে। আসলে বাংলাদেশ একটা ছোটো একটা দেশ, আমাদের 1,47,640 বর্গ কিলোমিটার স্থানে 16 কোটিরও বেশি মানুষ, 1 স্কোয়ার কিলোমিটারে 1,200 লোক বসবাস, মানে পৃথিবীর অন্যতম অন্যতম জনবহুল দেশের ভিতরে আমরা একটা, আমাদের একজনের ঘরের উপরে আরেকজন উঠে বসার মতো অবস্থা। এখানে যেখানে খালি জায়গা পায়, যেখানে স্থান পায়, তারা সেখানে কিন্তু দখলের এই বড় যজ্ঞে কিন্তু ছোটখাটো কিংবা সাধারণ মানুষরা করতে পারে না, এটা কিন্তু অনেক ক্ষমতা পার্সেলে ইউ আর রাইট। কিছু কিছু জায়গা আছে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাই করে, কেউ সিমেন্ট ফ্যাক্টরি বানিয়ে নদীর অর্ধেক পর্যন্ত চলে পড়েছে, আবার আবার কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আমাদের যে 64 জেলা খাল খনন প্রকল্পটা আমরা বাস্তবায়ন আমাদের কিন্তু 1 বছর পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে? গ্রামে আমাদের তো 64 জেলা খাল, পুরো গ্রামে গঞ্জে তো আমাদের নদী 511টা খাল খনন আমাদের, এগুলো গ্রামে গঞ্জেও কিন্তু খালের পাড়ে লোকজন ঘর বাড়ি করে বসে আছে, দোকান করে বসে আছে, তো এগুলো আছে সব জায়গায় আছে। এবং বড় বড় ইন্ডাস্ট্রিজরা যে দখল করে না, এটাও ইউ আর রাইট, দখল করে আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমরা বিভিন্ন আমরা কিন্তু আপনারা দেখেছেন তো আমরা সদরঘাটে কীভাবে করে আমরা যে বড় বড় বিল্ডিংগুলোকে আমরা ভেঙে দিয়েছি, তো এগুলো চলবে, এটা একটা চলমান প্রক্রিয়াতে আছে, করোনার জন্য কিছু থেমে গিয়েছে। আমরা মনে করেন এক ফার্স্ট ফেজে করোনার পরে আমরা শুরু করছিলাম, আবার সেকেন্ড ফেজে করোনা শুরু হয়েছে, এখন আবার সব স্তিমিত হয়ে যাচ্ছে, তো এই জন্য এটা স্লো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সমস্ত এলাকা থেকে যারা অবৈধ স্থাপনা আছে এগুলোকে আমরা খালি করে দিয়ে আমরা এটাকে ওয়াকওয়ে করে দেবো, লেক পার্ক করে দেওয়া হবে, এগুলো বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। তাহলে কাজ করতে মানে এই দুইটা কাজই হয়ে যাবে, মানুষের পরিবেশের জন্য পরিবেশের পরিবর্তন হবে, হাঁটাচলা ওখানে। আগে আমরা করতাম কি, আমরা শুধু ক্লিয়ার করতাম, আবার বসে যেত, তো এখন আমরা বুঝেছি খালি ক্লিয়ার করে রাখলে হবে না, এখানে কিছুটা করতে হবে। তো করার জন্য কি করতে হবে, ওয়াকওয়েটা করে দেবো, একটা বাউন্ডারি হয়ে গেলো, সো দে ক্যানট কাম, দে ক্যানট ইনক্রস দিস। আন্তর্জাতিক নদীগুলোয় পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাচ্ছে না, এই ন্যায্য হিস্যা নিশ্চিতে আপনার মন্ত্রণালয় কী করছে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পানি সংকটের মীমাংসায় অগ্রগতি কতটুকু? আপনি ভালো প্রশ্ন করেছেন, এটা আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, জি আমরাও সেটা বিশ্বাস করি। হ্যাঁ, এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগুলো ওভারকাম করতে সক্ষম হব। আপনারা জানেন যে এর আগেও একবার ভারতীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক তো আইন রয়েছে যে ন্যাচারাল সোর্স থেকে যে পানি আসবে, যে উৎস থেকে আসবে, সেটাকে আটকানো যাবে না, সেটার উপর কোনো রকম বাঁধ নির্মাণ করা যাবে না। সে জায়গায় আমরা কেন দিনের পর দিন আপনার শুধু চেয়েই যাচ্ছি কিন্তু কোনো বাস্তব ভিত্তিক কোনো ব্যবস্থা নিতে পারছি না? এটা আমি বলি, আমরা একটা দয়ার কথা আমরা বলছি, আমরা আমাদের ন্যায্য হিস্যার কথাই বলেছি। এবং এখানে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় এর আগের বার যখন এসেছিলেন তখন কিন্তু আমরা বহুদিন ধরে শুনছি, তখন মুখ্যমন্ত্রী মহোদয় মমতা ব্যানার্জি আসেন নি, দেখি কাজটা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এই যেটা এবারও মাননীয় প্রধানমন্ত্রী কথাটা উপস্থাপন করেছেন, এবার কিন্তু এলেন মমতা এলেন কিন্তু সেবারও পেলাম না। হ্যাঁ, বাট এটা
আমার মনে হয় আমরা অবশ্যই আমাদের ন্যায্য আমরা কিন্তু পেয়েছি সমুদ্র সীমায় কিন্তু আমরা আমাদের কিন্তু আমরা 1,16,000 একটা উপকূল অঞ্চল সেখানে তো আমাদের একটি বড় ভারতের কাছে সাফল্য আমরা সফলতা আছে আছে আমাদের সফলতা আমরা আমাদের এটা হলো যে আমরা চাচ্ছি যে আমাদের সম্পর্কটা ভালো রেখে আমরা আমাদের আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রেখেই আমরা আমাদের ন্যায্য হিস্সা নেব এবং আমরা আশা করতে পারি যে অচিরেই আমরা এটা সফল হব এই ব্যাপারে কোনো সমস্যা হবে না জি ধন্যবাদ আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে আমরা আপনার পরিবারের ব্যাপারে জানতে চাই আপনার পরিবারে কি কি আছে আমি আমার স্ত্রী আমার একমাত্র ছেলে বিদেশে থাকে ওখানে লেখাপড়া করেছিল এবং ওখানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস করে যে চাকরি করে বিদেশে থাকে এবং একটা ভালো খবর দিই যে গতকালকে হি হ্যাজ বিন ব্লেসড উইথ এ ডটার তো খুবই খুশির খবর তো ভালো আছে সে এবং সে আমার চেয়েও আরও স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক এই জন্য অনেকেই বলার চেষ্টা করে যে আপনার ছেলেকে রাজনীতিতে নিয়ে আসেন তো আমি মনে করি যে আমার ছেলে এত স্ট্রিক্ট প্রিন্সিপাল নিয়ে এখানে খুব একটা সুবিধা করতে পারবে না এবং এবং আমি মনে করি তার ওখানে থেকে যেভাবে করছে এটাই করলেই বোধ হয় সবচেয়ে ভালো হবে আর কি স্বাধীনতার 50 বছরের পদার্পণ করেছে বাংলাদেশ এই সুবর্ণ জয়ন্তীতে আপনার প্রত্যাশা কী ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কেমন বাংলাদেশ রেখে যেতে চান শুনে আমরা শেষ করবো আজকের আলোচনা আসলে বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলা বানানোর যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা সুযোগ্য কন্যা বাননীয় প্রধানমন্ত্রী দিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে এবং এই যে আমরা আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এসেছি 31 সালের ভিতরে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাবো এবং 41 সালের ভিতরে সমৃদ্ধ সালের দেশে পৌঁছাবো এই দেশে পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমার আহ্বান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষ যদি সেভাবে করে এগিয়ে না আসে এবং সেভাবে সহযোগিতার হাত না পৌঁছায় তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে যে উন্নয়নটা যেটা হচ্ছে এটাকে আমরা ধরে রাখতে পারবো না এটা এটা দেশটা আমাদের আমরা আমাদের এখানে 30 লক্ষ শহীদানদের বিনিময় 2 লক্ষ মা বোনদের সশ্রমের বিনিময়ে কিন্তু আমরা দেশটা পেয়েছি এইটা আমাদের দেশ সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু সবাইকে একটা আশার আলো দেখাচ্ছে কাজ করে যাচ্ছে পুরো 16 কোটি মানুষ যদি আমরা একসঙ্গে কাজ না করি আমরা যদি আমাদের নিজেদের ভালো না চাই এই দেশের ভালো মাননীয় প্রধানমন্ত্রী একা করতে পারবে না তো দেশবাসীর উচিত হবে এই যে আমরা আজকে বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে এসেছি আজকে আমাদের মনে করে বঙ্গবন্ধুর যে জন্মশত বার্ষিকীতে আমার দক্ষিণ এশিয়ার 5-5টি দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা এসেছেন আমেরিকা রাশিয়া টার্কি ব্রিটিশের প্রধানমন্ত্রী কুইন এত মেসেজ ভিডিও মেসেজ পাঠিয়েছে এটা কেন পাঠিয়েছে পাঠিয়েছে এই জন্য আমরা বাংলাদেশ এখনও তলাবিহীন ঝুড়িতে নাই আমরা বাংলাদেশ এখন সম্মানিত স্থানে পৌঁছেছি এই জন্যই কিন্তু আমাদের এখন কদর বেড়েছে আগে কিন্তু এই কদরটা ছিল না এটা জনগণকে বুঝতে হবে যে এটা কেন হয়েছে এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা এই পর্যায়ে এসেছি তো এটাকে ধরে রাখতে হবে জনগণ যদি একসঙ্গে কাজ না করে আমাদের নিজেদের মধ্যে খোটাখুটি এর পিছিয়ে লেগে থেকে কোনো লাভ নাই আমাদের কাজটাকে সমৃদ্ধশালী দেশ করতে হলে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে তাহলেই কিন্তু আমাদের আমরা যা অর্জন করেছি নতুন প্রজন্ম এটাকে সুফলটা ভোগ করতে পারবে এটাই আমার জনগণের কাছে আহ্বান থাকবে ধন্যবাদ আপনাকে আজকে আলোচনা করার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আরকে সিনেমা এক্সপিরিয়েন্স বাইপিক সমিতারীরা আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টিভি সঙ্গেই থাকুন